হাই দে এভরিওয়ান, আজকে আমার সাথে আছে ঝংকার মাহবুব ভাই এন্ড সাদমান সাদিক। তারা দুজনেই অনেক কিছু করে, তার মধ্যে সবথেকে বেশি যেটা পছন্দ করে সেটা হলো বই লিখতে পছন্দ করে, বই পড়তে আরো বেশি পছন্দ করে, আমার বাসায় গাড্ডি গাড্ডি বই ভেও গাড্ডি গাড্ডি বই নিয়ে ঘুরে, এন্ড থার্ড অফ অল তারা মানুষজনকে আইডিয়া সাজেশন দিয়ে তাদের সেলফ ডেভেলপমেন্টে হেল্প করে। তো আজকের এই প্ল্যানটা যে আমরা তিনজন একসাথে এসেছি, এটা কাজ খুবই সিম্পল, যে কিভাবে তোমাদের সবাইকে একটা সেলফ ডেভেলপমেন্টের কমপ্লিট গাইডেন্স দেওয়া যায়। তো ঝংকার মাহবুব ভাই এখানে তিনটা আইডিয়া নিয়ে আসছে, 3-second rule, rely on yourself and micro target. And Sabman, on the other hand, has three ideas. যে সেলফ ডেভেলপমেন্টের সেগমেন্টগুলো কি, সেলফ ডেভেলপমেন্টের প্ল্যানিংটা কিভাবে করতে হয়, ফাইনালি এটাকে অ্যাকচুয়াল এক্সিকিউশনটা কিভাবে আসে। অলরাইট, সো তিনটা প্ল্যান আমরা ধাম 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 টার্গেট করব টু গিভ ইউ গাইজ আ কমপ্লিট সলিউশন। সো লেটস স্টার্ট উইথ ঝংকার ভাই, যখনই মনে হবে যে আমার ওটা করা দরকার, 3 সেকেন্ডের মধ্যে তুমি বসা থেকে দাঁড়ায় যাবা এবং তোমার হাতটা থাকবে মুষ্টিবদ্ধ, তখন তুমি দাঁড়ায় যাবা, তোমার বডিতে একটা পাওয়ার চলে আসবে এবং এই কাজটা তোমাকে 3 সেকেন্ডের মধ্যে করতে হবে, তাইলে তুমি অ্যাকশনটা নিতে পারবা। আর যদি তুমি এই জিমায় বসে থাকো, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে অন্য চিন্তা 3 সেকেন্ড পরে এসে তোমার কাজটা থেকে ডিস্ট্রাক্ট করে ফেলতেছে। তার মানে যখনই মাথায় আসবে 3 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাবা, হাতটা মুষ্টিবদ্ধ করবা, বাস কাজটা শুরু করা তোমার জন্য ডাবল ইজিয়ার হয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি 3 সেকেন্ড এটা করেন? হ্যাঁ, আমি লাগছে আমাদের যে সেলফ ডেভেলপমেন্ট আছে এইটার সেগমেন্ট গুলো কি কি? Absolutely. So personal development নিয়ে যদি কেউ জানতে চায় একদম নতুন, তাহলে ফার্স্ট একটা জিনিস জানতে হবে যে পার্সোনাল ডেভেলপমেন্টে কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে। কিছু জিনিস শেখায় যে কিভাবে হেলথ মেনটেন করতে হয়, কিছু জিনিস ওয়েলথ অর্থাৎ অর্থ সম্পত্তি, কিছু জিনিস ম্যাস্টারি, কিছু জিনিস পিস, কিছু জিনিস সোশ্যাল লাইফ শেখায় অর্থাৎ কিভাবে কমিউনিকেশন করব, কিভাবে আমি অনলাইনে পেজ করে মানুষের সাথে কমিউনিকেট করব, কিভাবে মানুষের সাথে আমি কথাভাবে ইন্টারঅ্যাক্ট করবো, একটা ক্লাব তৈরি করব। সো পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু এমন না যে একটা খালি বই পড়লাম পুরো লাইফে সব সমাধান হয়ে গেল, প্রতিটা সেগমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে লেসন আছে। So what's your best segment jeta tu kaaj korish ba tu chaiche manusher kaaj kora dorkar? All time apato ami mastery and productivity orthat mastery mane hocche kono ekta particular skill e khub bhalo howa, eta hocche mastery. Je rokom ami ekhon jeta master korar chesta korchi sheta hocche information presentation, khub sundor bhabe jinish gulo uposthapon kora. Ar ekta jinish hocche productivity orthat je gulo kaaj korbo khub efficiently kaaj gulo kor. All right, and amar ekta concern ache, concern ta holo peace ni. How to learn peace? মানে এটা কি আমরা পরে শিখবো নাকি এটা এখনই? এটা বইগুলোর মধ্যে রেকমেন্ডেশন থাকবে, বাট পিসও পিস অর্থাৎ মানসিক শান্তি, পৃথিবীর মধ্যে শান্তি আনার অনেকগুলো টেকনিক আছে। ফর এক্সাম্পল, আমরা কি মেডিটেশন করি না? আমাদের যখন ওটা ঝামেলা হয়ে যায়, আমরা চিন্তা করি আচ্ছা স্যার হয়তো আমাকে পাস করাই দিবে, বা অমুক ভাইয়ের কাছে দেয় সে হয়তো আমাকে সাজেশন দিবে, বা হচ্ছে তার কাছে দেয় সে হয়তো আমাকে একটা চাকরি দিয়ে দিবে, দয়াল বাবা একটা ফু দিয়ে দিবে, ফু দিয়ে দিবে, এক্স্যাক্টলি। এই আমরা সবকিছু দেখাচ্ছি অন্যের উপর রিলাই করতেছি, কিন্তু সেটা না, রিলাই করবে নিজের উপরে, নিজের এফোর্টের উপরে। যখন তুমি বুঝবা যে তোমার কন্ডিশনটা বা তোমার অবস্থাটা চেঞ্জ করবে তোমার এফোর্ট দ্বারা এবং এটা তোমাকে করতে হবে, তখন কিন্তু তুমি এক্সটার্নাল কে কি ফু দিলো না দিলো সেটা নিতে অপেক্ষা করবে না, এবং তখন তুমি বুঝতে পারবা যে আগে তোমাকে ওই ইনভেস্টটা করতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে আগে মুরগি 21 দিন ডিম পা দেয় তারপরে বাচ্চা ফোটে, তার মানে ইনভেস্টমেন্টটা আগে বাচ্চা ফুটাইতে চাও, ফিউচার ফুটাইতে চাও, আগে 21 দিন তা দিয়ে দাও, কাজ করো, তারপরে জিনিসটা দাঁড়ায় যাবে, বিয়ে
সো জহাঙ্গা ভাই যেটা বলতে যাচ্ছে যে সাকসেসের বাচ্চা ফুটানো, মানে টাকা পয়সা পাওয়া, অনেক সাকসেস পাওয়া, অনেক অ্যাচিভমেন্ট, মানে যেটা টার্গেট টাকা পয়সা হইতে পারে, কারো হইতে পারে যে আমি হয়তো ফ্যামিলি সাপোর্ট করব, কারো হইতে পারে যে আমি শান্তিতে থাকবো, ওটা কিন্তু একটা টার্গেট। যে টার্গেট যে সবসময় যে টাকা পয়সা বা বিগ সেলিব্রিটি হওয়া দিয়ে হইতে সেটা কিছু না, আমি হয়তো একটা সাধারণ লাইফই লিড করবো, আমি হয়তো রিক্সা চালাবো, এটা দিয়ে আমি ডেলি 300 টাকা কামাবো, ওটা দিয়ে চলবো। সে যদি ওটাই করতে পারে সেটাই কিন্তু তার সাকসেস। তাহলে তুমি যেটা করতে চাও হয়তো তোমার ওইটা করতে পারাটাই হচ্ছে সাকসেস। তো সেটা ফুটে গেল। অসম অসম সাকসেস থেকে মনে হলো আমি কিছুদিন আগে একটা স্টোরি শেয়ার করছিলাম, বুঝে মনে আছে যে এক ফিশারম্যান শুয়ে আছে, এক বিজনেসম্যান আসছে, বলে তুমি শুয়ে আসছো কেন? ভাই আমার তো কাজ শেষ। বলে কি কাজ করো তুমি? মাছ ধরছি। তুমি শুয়ে না থাকে আরো মাছ ধরতে পারো? মাছ ধরে কি হবে? তুমি আরেকটা বড় নৌকা বানাবো, বড় নৌকা বানায় কি হবে? আরো বেশি মাছ ধরবে, তারপরে কি হবে? আরো বেশি টাকা পাবা। দেন কি হবে? বেশি টাকা পাইলে তুমি যেটা করবে আরো 4-5টা বোট দিবা, তোমার হয়ে মানুষজন কাজ করবে। তারপরে কি হবে? তারপরে তুমি আরামসে রেস্ট নিতে পারবা, চিল করতে পারবা। এন্ড দেন ফিশারম্যান বলে, ভাই তো আমি এখন কি করছি? সো দ্যাটস দি পয়েন্ট, যে সে যেটা করতে যাচ্ছে সেটা করতে পারাটাই হচ্ছে। সো সাকসেস ডেফিনিশনটা এক একজনের জন্য আসলে এক এক রকম, বাট দ্য ফর্মুলা ইজ ইউ হ্যাভ টু রিলাই অন ইওরসেলফ। রিলাই অন ইওরসেলফ। অসম। সেকেন্ডলি সাবমান, সো এই যে আমাদের প্ল্যান গুলো আছে, যে অনেকগুলো সেগমেন্ট আছে, হেলথ, ওয়েলথ, মাস্টারি, পিস, প্রোডাক্টিভিটি, এগুলো কিভাবে আমরা প্ল্যান করতে পারি? দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট, রাইট? ইয়া। ছয়টা সেগমেন্ট আছে কিংবা আরো অনেক সেগমেন্ট আছে, ওগুলো কিভাবে আমরা অ্যাকচুয়ালি নিজেদের লাইফ ইমপ্লিমেন্ট করবো? তো সবগুলো পার্সোনাল হেল্প বই কিংবা সেলফ ডেভেলপমেন্ট বইয়ে কয়েকটা সেগমেন্ট থাকে, বেসিক্যালি তিনটা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে ভিশন, যে আমি লাইফে কি চাই। ফর এক্সাম্পল মনে করেন আমরা চাচ্ছি হচ্ছে 10 মিনিট স্কুল দিয়ে পুরো দেশের একটা এডুকেশন সিস্টেমকে ভালো করা, দ্যাটস এ ভিশন। তারপরে সেগমেন্ট ওই ভিশন থেকে গোল সেট করা, আমাদের যেরকম একটা ভিডিও আছে স্মার্ট গোল সেটিং, অর্থাৎ যে কতগুলো ভিডিও লাগবে আমাদেরকে, কতগুলো লাইব্রেরি রাখবে, আমি ইন্টারঅ্যাক্টিভ ভিডিওস দিব, সবকিছু। ভিশন থেকে আসলাম গোলে, গোল থেকে তারপর অ্যাকশন প্ল্যানে আনা, অর্থাৎ প্রতিদিন আমরা কি কাজ করব। আজকে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলাম, তারপর 8 ঘন্টা অন্য কাজে কাজ করলাম, তারপর বাকি সময়টা দিয়ে কয়টা ভিডিও আজকে আমাকে ডেলিভারি করতে হবে, কয়টা ইনফোগ্রাফিক বানাতে হবে, কোন জিনিসে কোন পেডাগজি আমি যদি ইমপ্লিমেন্ট করি মানুষের থেকে ভালো হবে। তাই আমি অনেক স্বপ্ন দেখি যে আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো, ওইটাকে একটা সুন্দর গোলের মধ্যে সেট করা, তারপরে প্রতিদিন রুটিনের মধ্যে ইনক্লুড করা, এইটাই আসলে মেইন কাজ সব সেলফ ডেভেলপমেন্ট বইয়ে। কেউ হয়তো হবে যে আমার 6-প্যাক অ্যাপস হবে, ওখান থেকে গোল সেট করে, গোল সেট করে তার প্রতিদিন প্ল্যান করে যে আজকে আমার 20টা পুশ আপ দিতে হবে, 6টা পুল আপ দিতে হবে, এই টাইপের সবগুলো এই তিনটে স্টেপে যায়। সো অ্যাট লিস্ট আজকের ভিডিওর শেষে দ্য আইডিয়া উড বি, চার যে সেগমেন্টে নিজের ডেভেলপমেন্ট আনার ইচ্ছা আছে ওইটার ভিশন, গোল, অ্যাকশন সেট করে ফেলা, অ্যান্ড দেন ইউ পুট দ্য এফোর্ট ডে ইন ডে আউট আনটিল ইউ রিয়েলাইজ ইট, রাইট? অ্যাবসলিউটলি। বাট এই কাজটা তো আমরা কেউ করবো না, কেউ তো লিখবে না, কেন লিখবা না, প্লিজ লিখে ফেলো দিস 3 পয়েন্ট। অ্যান্ড ফাইনালি শঙ্কর ভাই, ইওর থার্ড পয়েন্ট, মাইক্রো টার্গেট। হ্যাঁ, মাইক্রো টার্গেট হচ্ছে আসলে আমরা সবাই অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাই, ওটা আমাদের দরকার, কিন্তু হয়তো আমি প্রোগ্রামার হব বা আমি বই লিখে ফেলবো, কিন্তু বই পুরোটা কিন্তু তুমি একদিনে লিখবে না, বা তুমি প্রোগ্রামারের চাকরি তুমি যেটা পাবা সেটার জন্য প্রিপারেশন তুমি কিন্তু একদিনে নিবা না। তার মানে তোমার ডেইলি টার্গেট হবে যে আমি 20 মিনিট বা 1 ঘন্টা একটা টার্গেট, যে আচ্ছা আমি ফিজিক্স বই পুরোটা শেষ করবো আজকে, শুধুমাত্র ভেক্টরের এই জিনিসটা, সমান্তরালের সূত্র এই জিনিসটা আমি শিখবো। তবে তোমার ছোট একটা টার্গেট যেটা তুমি 20 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো, এই টার্গেটটা তুমি যখন সেট করতে পারো তাহলে তোমার এটা এক্সিকিউট করাটা অনেক বেশি ইজিয়ার হয়, ফিজিবল মনে হয় যে জাস্ট 20 মিনিট বা 1 ঘন্টার একটা কাজ। তো সবকিছুকে তোমাকে বুঝতে হবে যে আমার টার্গেট 6 মাস পরে 1 বছর পরে যাই হোক না কেন, আজকে এই মুহূর্তে আমি কোন ছোট কাজটা করব সেটা তোমাকে ডিফাইন করা, এটা যে ব্রেকডাউন করতে পারে তার জন্য পুরো কাজটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। কারণ তুমি অত বড় লোড নিচ্ছ না, আমি প্রোগ্রামিং করবো মানে 100টা জিনিস ওটা করতেই পারবো, কিন্তু আমি একটা কিভাবে একটা অ্যারে থেকে একটা জিনিস বের করা লাগে এটা শিখলাম। তারপরে ছোট একটা জিনিস, ছোট গোল, মাইক্রো টার্গেট অ্যাচিভ করা ইজিয়ার, যখন হয়ে গেল আজকের গোল শেষ, অ্যান্ড ডান, তুমি টিক মার্ক দিয়ে দিলা, হ্যাপি, দ্যাটস ডান। ওই অ্যাকশন নিয়ে যেটা বলতেছিল সাদমান সেটা কিন্তু ডান। এটা খুব বেশি কাজ করে, স্পেশালি যখন আমি সবসময় বলি যে প্রোডাক্টিভিটির একটা বিগেস্ট হ্যাক হলো পরের দিন কি করবা সেটা আগের দিন রাতের বেলা টু ডু লিস্টে 1, 2, 3, 4 করে লিখে ফেলো, এন্ড দেন পরের দিন যখন যে কাজটা শেষ করছো কেটে ফেলো, কাটার মধ্যে না একটা পয়সা চিকা। আমি যদি কখনো বলছি কোন একটা কাজ লিখি নাই, বাট করতে হয়েছে, করার পর ওটা আমি আবার লিখি, এটার মধ্যে একটা আনন্দ আছে যে আমি শেষ করে ফেলছি, যে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ করার দিন যে কি পরিমাণ আনন্দ, কিছু করার নাই, মানে
এনজয় করার জন্য। সেটাই ওই যে আমাদের সেই ফেমাস একটা ভিডিও আছে বাই দ্যাট নেভি সিল, যে বলে প্রতিদিন সকালে বেড থেকে ওঠার পরে মেক ইউর বেড, বিছানাটা গুছাও। দেখে মনে হতে পারে যে এটা খুবই সামান্য একটা কাজ, ছোট একটা কাজ, ঠুনকো একটা কাজ, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যখন বিছানাটা গুছাচ্ছো, দ্যাটস দ্য ফার্স্ট কমপ্লিশন অফ আ টাস্ক। আমার খুব বললেন তো এটা করো সেটা করো ওইটা করো এটা করো, বাট ভাই দ্য কোশ্চেন রিমেইনস যে কেমনে, রাইট? সো হোয়াটস দ্য অ্যানসার টু দ্য কোশ্চেন কেমনে? সো অনেক কোশ্চেন দেখেছি শুরুটা কোথা থেকে করব, রাইট? যে ভাই অনেক কিছু অনেক মাথায় আসে, বাট একটা একটা জিনিস দিয়ে শুরু করতে হবে। সো এই ক্ষেত্রে খুব সুন্দর একটা বই আছে, সেটা হচ্ছে দ্য ওয়ান থিং, যেটা বলে যে এক নম্বর অ্যাকশন, মানে এরপরে ফার্স্ট স্টেপটা আমার কি হবে, মানে এখনই যদি বাসায় যদি আমি ট্রাই করি কোথা থেকে আমি শুরু করবো। মাল্টিপল বই আছে যেগুলো আমি একটা করে বলবো, বাট অ্যাকচুয়ালি শুরু করার জন্য দুটো জিনিস আমরা করতে পারি। একটা হচ্ছে যে কোনো একজন মেন্টর রাখা যে আমাকে শিখাবে, আমি হয়তো দুই বছর তিন বছর যে জিনিসটা শিখবো ওটা অলরেডি যে জিনিসটা জানে তার কাছ থেকে শিখবো। সো হয়তো আমি ভাইয়ের কাছে শিখতেছি, হয়তো আমি ঝঙ্কার ভাইয়ের কাছে শিখতেছি, অথবা সবাই তো আমাকে ডিরেক্টলি মেন্টরিং করতে পারবে না, তাহলে আমি যেটা করবো নেক্সট বেস্ট থিং ইজ বুকস। যেরকম ঝঙ্কার ভাই তো একদিন বিদেশ ছিল, আমি তো ওনাকে পাই না, বাট স্টিল আমি ওনার কাছে কিন্তু মেন্টরশিপ পাবো, কারণ বই পড়ছে আমি। সিম্পল জিনিস, সো আমাদের লাইফে যেগুলো জিনিস আমরা শিখতে চাচ্ছি, হয় আমাদের কোনো একটা মেন্টর লাগবে যে আমাদের খুব ভালো আমাদের শিখাবে, অথবা আমরা বই পড়তে পারবো। এবং বইয়ের ক্ষেত্রে যেহেতু আমরা সবাই চলে আসছি, আমি কয়েকটা বই রেকমেন্ড করবো যেগুলো একদম ম্যান্ডেটরি সবাই শিখতে হবে। একটা জিনিস বলি, বই পড়তে পারবে এটা ঠিক আছে, কিন্তু আবার যারা বাকি যারা আছে তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, তার মানে বই থেকে পড়ার পরেও আমি তো দেখলাম যে আচ্ছা আমি আইমান থেকে বুদ্ধি নিতে চাই, সে বুদ্ধি কিন্তু সে প্রিসাইজ করে ইউটিউবে দিচ্ছে অথবা ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমি হয়তো এই ক্ষেত্রে কি হয়, আমরা টুইটারে বা ফেসবুকে আমাদের লিমিটেড 50 বা 60 জন আছে যেটা আমার ওই ফিল্ডে, তো আমার নিউজ ফিডে কিন্তু ওই জিনিসগুলো আসতেছে, কে কোথায় কার বাচ্চা হয়েছে, কাছের কি ছবি তুলছে, কার কোথায় ডিনার করছে, লাঞ্চ করছে, কোন জায়গায় গিয়ে সেলফি তুলছে, সেটা আসুক, কিন্তু তার মাঝখানে আবার ওই কন্টেন্ট গুলো ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা বই পড়বো, তার এক্সটেনশন হচ্ছে আমাদের টার্গেট যাদেরকে আমরা মেন্টরশিপ পেতে চাই তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করব, তাহলে আমাদের নিউজ ফিডটা ব্ল্যান্ডেড হবে, কিছু ফান আর কিছু হচ্ছে আমাদের নলেজ, দুইটা মিলে আমাদের টাইমলাইনটা এইভাবে ডেভেলপ হবে। আমি এটাকে না এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছিলাম, কি বলছো জানেন, ফেসবুকে লাইক দিলে সবসময় সব ফিড আসে না, সি ফার্স্ট দিয়ে রাখলে যখনই ফেসবুক খুলবেন আপনি ওই মানুষগুলো পোস্ট দেখবেন। আর আমি এখন 30টা পেজে সি ফার্স্ট দেয়া, 30টা কেন, তার কারণ হলো 30টা বেশি পেজে সি ফার্স্ট দেয়া যায়। ও আচ্ছা, সো আমার যখন যে জিনিসটা ডেভেলপ করতে চাই, ফর এক্সাম্পল মার্কেটিং, আমি মার্কেটিং এর 30টা পেজ সি ফার্স্ট দিয়ে রাখি, আমার নেক্সট 5 মাস যখনই ফেসবুক খুলি 30টা পেজে খালি ওই জিনিসটা, আমি যে জিনিসটা শিখতে চাই। আচ্ছা, বাই দ্যাট টাইম আমার ফার্স্ট কোনো বন্ধুর ফিড আসে তার আগে আমি ফেসবুকে বাইরে হয়ে যাই। এটা এক্সট্রিম, ওয়েল দিস গুড, দিস গুড, বাট এটা একটা এক্সট্রিম পয়েন্ট। সো এভরি টাইম আমি দিনে 4-5 ঘন্টা যদি ফেসবুক খুলি, আরো বেশি বার খোলা হয়, সো অনেক টাইমে দেখা যায় আমি ঢুকি কিছু একটা দেখি, ওই ক্ষেত্রে একটা পোস্টে ক্লিক করে পরে কিছু একটা শিখে পরে ভুলে গেছি ফেসবুকের কথা, চলে গেছে। সো দ্যাটস extreme, but you guys can try it, see first see rakha, yeah. Absolutely. So, অনেকগুলো ফিল্ডে অনেক টাইপের বই পাওয়া যায়। সো আমি যদি বেসিক কোয়ারটিস রেকমেন্ড করি, একটা হচ্ছে আমাদের টাকা পয়সার ক্ষেত্রে, ওয়েলথের ক্ষেত্রে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, সো আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু কোনো শেখানো হয়, সব শেখানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, সব শেখানো হয়, টাকাটা ইনভেস্ট করবো, সেভ করবো, ওটা কোনো শিখানো হয়নি। সো যদি বেশি একটা বই পড়তে হয় লাইফে, আমি এটা রেকমেন্ড করবো টাকা পয়সা নিয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কমন সেন্স কিংবা জাস্ট চিন্তা ভাবনা করার, আমরা যদি সবাই ভিডিও মানে আমরা জানি কমেন্ট সেকশনে সবাই একটু কমন সেন্স পারলে ভালো হইতো। সো ইন জেনারেল অনেক ব্র্যান্ড করছে, that's a challenge for you guys, আজকে কমেন্ট সেকশনে এমন কিছু থট প্রভুকে কিছু কমেন্ট করে যেটা বোঝা যাবে যে তোমাদের কমন সেন্স অন্য লেভেলে, আর সাবমান বিত হলো। তো জাস্ট ইন কেস যদি আই গেস যারা দেখছে অনেক স্মার্ট, এমন যদি কোনো মানুষকে জানা থাকে যার একটু দরকার চিন্তা শক্তি, তাকে তুমি বলবো দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি, মানে জাস্ট স্ট্রেট বলে দিচ্ছে যে কিভাবে ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে হয়। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমরা কখনো নিজেকে দেখি না, আমরা বাকি সব মানুষকে দেখি, আমি দুজনকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, ক্যামেরা পিছনে সাইডে দেখতে পাচ্ছি, বাট আমি খালি নিজেকে দেখতে পারি না রিয়েল টাইম, আমি নিজে ভুল কখনো ঠিক মতো বুঝতে পারি না।
ওগুলো ধরে দেওয়ার জন্য এই বইটা। ফাইনাল আরেকটা বই দিয়ে আমি শেষ করবো রেকমেন্ডেশন, সেটা হচ্ছে ওয়ান অফ দি লেজেন্ডারি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যদি মানুষের সাথে রিলেশনশিপগুলো ঠিক মতো না করতে পারেন, আপনি আপনার অ্যাচিভমেন্টগুলোকে আমার সাথে সেলিব্রেট করতে পারবেন না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা পয়সা যা কিছুই বলেন না কেন, যেই মানুষগুলো আপনার জীবনে থাকবে তারা আপনার জীবনটাকে সবথেকে পূর্ণ করবেন। তাই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ডেল কার্নেগির বইগুলো ইটস অলওয়েজ অ্যামেজিং। এটা সেলফ হেল্পের যে পুরো এন্টায়ার, আমি যদি একটা ইন্ডাস্ট্রি বলি, ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, রাইট? এবং এই বইটা কিন্তু মানে মনে হচ্ছে 1920 সালে বা কোন একটা সময় লেখা, তার মানে হচ্ছে মানুষের নাম ধরে ডাকো। আচ্ছা, মানুষের নাম ধরে ডাকলে তার সাথে কানেকশনটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। এইটা আমি খুবই সিম্পল সলিউশন, বাট ডে ইন ডে আউট আমরা না ওই জিনিসগুলো এক্সাম্পল গুলো যখন দেখি, ইউ ফিল যে আসলে তোমার লাইফে একটু একটু করে ডেভেলপমেন্ট হচ্ছে। সো আমাদের তিনটা আইডিয়া শেয়ার, থ্যাংক ইউ সো মাচ গাইজ, এত পারফেক্টলি প্রিসাইজ ভাবে আইডিয়াটা দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অডিয়েন্সের জন্য কিভাবে ভিডিও শেষে ওরা অ্যাকশন নিতে পারে, এটার ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে। তো আমার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে জাস্ট স্টার্ট নাও, ভিডিওটা বন্ধ করে তোমার যেটা করার দরকার 3 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় গিয়ে তারপরে এই কাজটা তুমি হচ্ছে এই মুহূর্তে করে ফেলো, এইটা তোমার করার দরকার। আর বাকি সবকিছু তুমি জানো কিভাবে করতে হয়, সব তুমি জানো, জাস্ট ডু ইট নাও। এখনই করার মতো একটা জিনিস বলে দিই, যখনই কোনো ইউটিউব ভিডিও আমরা দেখবো ওটার সামারিটা আমরা কমেন্টে লিখে দেবো। আমি যদি সামারিটা লিখি, ইটস নট অ্যাবাউট আদার পিপল, আমি যদি নিজে নোট ডাউন করি, আমি অ্যাকচুয়ালি অ্যাটেনশন পে করে জানি কি লিখছি। ভিডিওটা শেষ হবে এখনই, তার 3 সেকেন্ডের মধ্যে তুমি নিচে যাবা কমেন্ট সেকশনে, যে এই যে পুরো ভিডিওটা গেল তিনটা পয়েন্ট এটার পুরো সামারিটা কমেন্ট সেকশনে লিখো। দ্যাটস গোয়িং টু বি ইয়োর চ্যালেঞ্জ। বেস্ট গুড, বেস্ট অফ লাক।